শরদুৎসব মৌসুম, তবু করোনা সংক্রমণের অন্ত নেই। গত চব্বিশ ঘন্টায় রাজ্যে পরীক্ষিত 65টি নমুনার পজিটিভ ধরা পড়েছে, তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আশাব্যঞ্জক হলো গত চব্বিশ ঘন্টায় রাজ্যে 146 জন কোভিড আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। শনিবার গোটা দিন আকাশ ছিল অনেকটাই রোদ্দুজ্জ্বল, মাঝে ইলশিগুড়ি বৃষ্টি শারদোৎসবের অষ্টমীর আনন্দে ততটা ব্যাঘাত সৃষ্টি করতে পারেনি। তবে আজও যা ব্যাঘাত সৃষ্টি করে চলেছে তা হলো কোভিড-19। শারদোৎসব মৌসুম, করোনা সংক্রমণের অন্ত নেই। গত চব্বিশ ঘন্টায় রাজ্যে নতুন করে আরও 65 জনের পরীক্ষিত নমুনার পজিটিভ ধরা পড়েছে। গত চব্বিশ ঘন্টায় তথা শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত সর্বমোট 1840টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটিপিসিআর 21 এবং আরএটি 44টি, এবং গত চব্বিশ ঘন্টায় রাজ্যে কোভিড আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে। তবে আশাব্যঞ্জক বিষয়টি হলো গত চব্বিশ ঘন্টায় রাজ্যে 146 জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। সুস্থ হওয়ার পরিসংখ্যানটা যথেষ্ট আশাব্যঞ্জক বলে স্বাস্থ্য বিশেষজ্ঞদের অভিমত। তবে আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ নেই। চলমান শারদোৎসবের পর রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের হার বাড়তে পারে বলে চিকিৎসা বিশেষজ্ঞদের আশঙ্কা। সুতরাং শারদোৎসবে সর্বসাধারণের কোভিড নিয়ন্ত্রণের বিধিনিষেধগুলো গুরুত্ব সহকারে মানা উচিত বলে বিশেষজ্ঞদের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।